শুধু ঢাকা নয়, দেশের প্রত্যন্ত এলাকাতেও বাংলাকে রাষ্ট্রভাষা করার আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিলেন শিক্ষার্থীরা। তেমনই একজন মানিকগঞ্জের ঘিওরের মিরানউদ্দিন, শিক্ষকদের অনুপ্রেরণাই তাদের এই আন্দোলনে উদ্বুদ্ধ করে বলে জানান তিনি। মানিকগঞ্জ প্রতিনিধি গাজী ওয়াজেদ আলমের পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। 1949 সাল, ভাষা আন্দোলন তখন দানা বাঁধতে শুরু করেছে সারা দেশে। রাষ্ট্রভাষা আন্দোলনের ঢেউ লাগে মানিকগঞ্জের ঘিওরের অজপাড়াগা তেরোশ্রীতেও। তখন শিক্ষার্থীদের নিয়ে আন্দোলন গড়ে তোলেন তেরোশ্রী কালীনারায়ণ ইনস্টিটিউশনের নবম শ্রেণীর ছাত্র মোহাম্মদ মিরান উদ্দিন ও তার কয়েকজন বন্ধু। দপ্তরে এসে আমাকে বলল যে স্যার, এরকম তোমার কাছে প্যামলেটগুলি পাঠিয়ে দিয়েছে, প্যামলেটগুলি ক্লাসে ক্লাসে বিলি করার জন্য, আর ঘন্টা পড়ার আগেই তোমাদের বাইরে মিছিল করার জন্য। আমরা ওই ঘিওরের কাছাকাছি একেবারে সামনাসামনি যাওয়ার ইয়েই থানার থেকে বন্দুক রেডি করেছিল। আমরা কাছাকাছি যে দেখি বন্দুক রেডি করে রয়েছে পুলিশ, তো আমরা মিছিলটা দ্রুত একটু ঘুরাইয়া অন্যদিকে নিয়ে গেলাম, যার জন্য আমরা আর গুলির সম্মুখীন হই না। শিক্ষকের অনুপ্রেরণায় কিশোর বয়সেই তিনি অংশ নেন ভাষা আন্দোলনে। তার নেতৃত্বে মিছিল মিটিংয়ে অংশ নেয় শিক্ষার্থীরা। সে সময় মিছিল করতে গিয়ে বন্দী হন মিরানউদ্দিনের সহপাঠী ওয়াজউদ্দিন, রেহাজউদ্দিন, ভূপেন্দ্রনাথ দাস ও মনীন্দ্রনাথ সরকার। আজও তার চোখের সামনে ভেসে আসে সেদিনের স্মৃতি। যারা শহীদ হয়ে গেছেন তাদের তো আমরা এক মিনিট দাঁড়িয়ে নীরবতা অবলম্বন করে শ্রদ্ধা প্রদর্শন করে এই শেষ করি, কিন্তু যারা জীবিত আছেন, যারা অংশগ্রহণ করেছেন অথচ জীবিত আছেন, তাদের যেটুকুই যার অবদান থাক তার স্বীকৃতি থাকলে আমার মনে হয় ভালো হয়। ভাষা আন্দোলনে মিরান উদ্দিনের অবদানে গর্বিত এলাকাবাসী। শুধু তিনি নন, সব ভাষা সৈনিককে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবি জানান তারা। আমরা চাই যে জাতীয়ভাবেও এদেরকে স্বীকৃতি দেওয়া হোক এবং মর্যাদা দেওয়া হোক, এবং এ ব্যাপারে আমাদের মুক্তিযোদ্ধা সংসদ মানিকগঞ্জ জেলা ইউনিট কমান্ড আমাদের যা করণীয় আমরা সব কিছু করবো তার জন্য। আমি কেন, আগত দিনগুলো ভবিষ্যৎ জেনারেশনও এদের কথা স্মরণ করবে। দেশের প্রত্যন্ত অঞ্চলেও যারা ভাষা আন্দোলন করেছে তাদের ইতিহাস তরুণ প্রজন্মের কাছে তুলে ধরার প্রয়োজন বলে মনে করেন সুধীজনরা। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।